वेलकम टू माय यूट्यूब चैनल बुल्टी बांगला ब्लॉग चैनल तुम्हारा सकल के अनेक अनेक स्वागतम। तो आशा करते सकले सुस्थ आछो भालो आछो। आज के तुम्हारा काछे निये एक छोट टोटका और ये अवश्य रान्नाघर माने काजे लागार मतो टोटका खूब सहजे जदि हाथे दो मिनट समय थाके अवश्य भिडियोटा देखे नाओ और भालो लागले लाइक कमेंट शेयर करो। तो चलो जेटा माने मूल कथा एसे जाए तो पेंयाज ये जो देखो पेंयाज ये खूब प्रयोजन जिनिस बाड़ी प्रत्येक मैं नित्य प्रयोजन प्रति दिन ही लागे। तो जाए होक ये पेंयाज काटले कि है अनेक समय चोख दिखे जल बेर है मैं बाच्चा विशेषकर बाच्चारा काटते जाए ना माँ आर कान्ना पे जा पेंयाज काटबो ना। तो बड़ो क्षेत्र से चोख खूब जला करे और बाद बाकी सब्जी काटते खूब असुविधा है आगे पेंयाजा केटे नहीं। तो तुम्हारा पेंयाज काटबे किन्तु चोखे जल आसबे ना कान्नाओ बेर होबे ना। तो चलो तार जोन्नो कि करते होबे एकटु देखे नाओ। अवश्य तुम्हारा भिडियोटा भालो लागबे प्रथम थेके शेष पर्यन्त अवश्य देखबे। तो चलो देखो आगे कि करबे। प्रथमे विशेषकर अनेकटा पेंयाज जखन तुम्हारा छाड़ाबे अनेकटा पेंयाज छाड़ानोर क्षेत्रे बड़ एक जगह ने जस्ट दो तीनटे पेंयाज नहीं देखा तुम्हारे विषय बोझानर जो। तो यह जल नेमन परिमाण पेंयाज है तेम बड़ पात्र ने जल ने। तो चलो पेंयाजा नहीं काटार जमे तुम्हरा छुरी व्यवहार करते पारो। तो यह मुहूर्त छुरी तो हमारे नहीं जैक हमें बटी व्यवहार कर। तो ये हलो बटी। तो आगे कि कर देखो ये पेंयाजा आगे तुम्हारा माथार दिखा केटे ने पीछन दिक्ट ये केटे ने। तो केटे नीले कि कर आगे ए रखम दुखाती कर जलर मध्य फेले दे। पेंयाजा माथाटा और लेजाटा केटे नहींचे दिक्ट पर आगे तुम्हारा कि करो एरक दुखाधी कर जमन प्रयोजन पेंयाज लागे। तो सही रकम प्रयोजन मत पेंयाज दिए तुम्हारा आगे दुखाधी कर केटे ने देखो हमें केटे निचि। तो यह केटे नीले जतटा पेंयाज प्रयोजन हमें आबार बोलछि से मत केटे नेबे। तो आमार आर पेंयाज लागबे ना दुजन सजन आमि एटा रेखे दिलाम। एरपर कि करबे देखो पेंयाजटा जखनी तुम्हारा जले देबे तखन देखबे खूब सहजे किन्तु चोकाटा छाड़ानो जाच्छे। तो एरपर तोमरा चोकाटा खूब सहजे छाड़िये निबे एक बार हाथ दिलेई किन्तु पेंयाजेर चोका खोसा आबे आपनार थेके उठे जाबे आर खूब एकटा समय लागबे ना। तो तारपर तोमरा जेमन करे खुशी पेंयाज काटो कोनो रकम किन्तु चोखे জল আসবে না যত খুশি এখানে 1 কিলো 2 কিলো 3 কিলো পেঁয়াজ তোমরা কাটতে পারো কোনো সমস্যা হবে না। এভাবে কেটে নেবে একটু দেখবে চোখে জল আসবে না কান্না বের হবে না। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। তো চলো এর সাথে আরো একটা ছোট টিপস তোমাদের দেখিয়ে দিই। তো এটা গেল পেঁয়াজ কাটার টিপস। এরপর দেখাচ্ছি রসুন। তো রসুন তোমরা খুব সহজেই কিভাবে ছাড়াবে আর রসুন ছাড়াতে সত্যি কি খুব বিরক্ত লাগে অনেকটা মানে ছোট ছোট রসুন আর অনেকটা ছাড়াতে হয় খুব বিরক্ত লাগে। তো তোমরা রসুন নিয়ে কি করবে দেখো দেখে দিচ্ছি। আগে যেমন প্রয়োজন রসুন তোমরা আগে সেই রসুনটাকে জলের মধ্যে ভিজিয়ে দেবে এইভাবে। তো আমি দুটো নিয়েছি দু কোয়া রসুন নিয়েছি আর রসুনের তো অনেক গুণ তোমরা জানোই। তো সেসব জানার জন্য তোমরা যদি জানা আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। রসুন নিয়ে আমি তোমাদের ভিডিও শেয়ার করব এর কি কি উপকারিতা আছে বা কোনো মানে কি কি রোগ ভালো হয় যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও পরের ভিডিও আমি তোমাদের শেয়ার করব। তো চলো এখন বলি। তো রসুনটাকে এইভাবে জলে ভিজিয়ে নেবে দেখবে রসুনটা খুব ভালো ভিজে যাবে। তারপরে যেটা করবে এই যে রসুনের পিছন দিকটা একটু এভাবে কেটে নেবে কাটা হয়ে গেল আর এই যে মাথার দিকটা এই দিকটা একটু হালকা করে কেটে নেবে। এবার কেটে নিলাম দুই দিকটা দেখতে পাচ্ছো এই দিকটাও কেটেছি আর এই দিকটাও কেটেছি। এরপরে মাঝে মাঝে খালি করে দেবে একবারে মাঝে মাঝে খালি করে দেয়া হলো। তারপরে যেটা করবে এরপরে একটু ছোট পাটা খাদি
বা একটু ভারী টাইপের কোনো জিনিস নিয়ে, মানে ওটা খুব খুব ভারীও নয়। তো আমি একটা নিয়েছি, এটা পাথর খাদি, তো এটা একটু ভারী যার জন্য আস্তে করে। তো কেটে নেওয়ার পরে যেটা করবে, এই যে কেটে নিয়েছি, এরপরে দুখাদি করে কেটে নিয়েছি, তো এরপর আস্তে করে, তোমরা খুব জোরেও নয় আর খুব আস্তেও নয়, মোটামুটি এরকম এভাবে একটু ঘাট দিতে থাকবে। তো এরপরে দেখবে রসুনগুলো কিন্তু খুব সহজে ছেড়ে যাবে, এভাবে একটু ঘাট দিয়ে দেবে, দেখবে রসুনের কোয়াগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে গেছে কোয়া থেকে। তো দেখো রসুনগুলো কিন্তু খুব সহজে অনেকগুলো বেরিয়ে এসেছে, আর এইভাবে তোমরা চোকাগুলো বেছে নেবে একটু। দেখো তো এইভাবে চোকাগুলো একটু বেছে নেবে, আর একটু ঘষে দিলে আরো ছেড়ে যাবে আস্তে আস্তে। তোমরা এইভাবে একটু ঘষে নিয়ে চোকাগুলো একটু বেছে নেবে। তো এই হলো আমার টিপস মোটামুটি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর শেষে বলি যেটা শেষ কথা, এই যে রসুন পেঁয়াজ তোমরা কাটলে বা ছাড়ালে হাতে খুব দুর্গন্ধ হয়, একটা বাজে গন্ধ লাগে, তো তার জন্য একটা ফেলে দেওয়ার জিনিস নিয়ে তোমরা এটা গন্ধটাকে দূর করতে পারো। তো দেখো আমি নিয়েছি এদিকে কিছু লেবুর খাদি, তো এর মধ্যে কিন্তু কোনো রস নেই, এটা ব্যবহার করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরের মুহূর্তে আর কি, এর মধ্যে কোনো রস নেই, নিকেটে নেওয়া লেবু। তো এরপরে হাতটাকে এই যে লেবুর লেবু দিয়ে এভাবে ঘষে নেবে, খুব ভালো করে ঘষে নেবে আস্তে আস্তে, এরকম চকা দিয়ে ঘষে নেবে, দিয়ে একটু ধুয়ে নেবে, দেখবে হাতে আর কোনো দুর্গন্ধ থাকছে না, আর কোনো পেঁয়াজ বা রসুনের গন্ধ তোমরা হাতে পারবে না। তো বন্ধুরা আশা করি তোমার টিপসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে, তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, আবার কাল কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, সকালে সুস্থ থেকো, ভালো থেকো।